দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ডরাইড ডিজাইন টিপসে। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখাবো একটি শাড়িতে ডিজাইন করে। তো এই শাড়িটাতে আমি ছাপ দিয়ে নিয়েছি। তো এটা আমি যে ডিজাইনটা করেছি সেটা আমি আপনাদেরকে আজকে কীভাবে ড্রয়িং করব সেটা দেখাবো, এবং ছাপ দেওয়ার পরে শাড়িতে যে ডিজাইনটা করা হয়েছে সেটা কেমন হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আর আমার এই ডিজাইনটা আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে যে শাড়িটা নিয়েছি এটা কিন্তু এই শাড়িটা হচ্ছে মসলিন সিল্কের শাড়ি নিয়েছি। এটা এক কালার মসলিন সিল্ক শাড়ি নিয়েছি। আপনারা চাইলে প্রাইডের এক কালার শাড়ি নিতে পারেন, অথবা অনেক ধরনের কালার এক কালারের শাড়ি যেগুলো পাওয়া যায়, তাঁতের শাড়ি যেগুলো পাওয়া যায় ওগুলোতেও কাজ করতে পারেন। তো আমি এখানে মসলিন শাড়িটা নিয়েছি আর আমি এটাতেই কাজ করব। তো আমি দেখাবো এখন ডিজাইনটা কিভাবে আমি ড্রয়িংটা করেছি সেটা অংশ দেখাবো। তো এখানে আমি বিশেষ কিছু লাগবে না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সিম্পলি এটা দেখিয়ে দিব, খুব অল্প করে দেখিয়ে দিব। এবং আমি যে ট্রেসিং পেপার এটা যেটা দিয়ে আমি ট্রেস করব যে সেখানে কিভাবে আঁকিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি কাগজে আঁকানোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা আঁকিয়ে নিয়েছি। Thank you.
ডিজাইনটা আঁকানো শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো শাড়িতে আমি ছাপ দেওয়ার পরে। এটা আমি কেরোসিন পদ্ধতির মাধ্যমে ছাপ দিয়েছি, তো এখানে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমার একটু লাইটিং এর কারণে একটু কম বোঝা যাচ্ছে, আর এটা একটু এখনো শুকায়নি যার কারণে এটা একটু কম দেখা যাচ্ছে। তবুও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, এই তো এরকম ডিজাইনটা হবে। তো এটা আমি আঁচলের পাশটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এইটার যে সেলাইটা হবে সেটা দেখিয়ে দিব। দেখুন কাছ থেকে দেখলে কিন্তু সবগুলো বোঝা যাচ্ছে, স্পষ্ট দাগগুলো বোঝা যাচ্ছে, এটা এই যে এরকম হবে। তো এটা একটু সামান্য একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে দাগটা একটু কম উঠেছে। তো আমি এটা পরবর্তীতে কলম দিয়ে এটা ঠিক করে নেব, এটা কোনো সমস্যা নেই। তো এটা আমি আঁচলের পাশটা যেটা করেছি সেটা আমি এখন খুলে দেখাচ্ছি। আমি খুব গর্জিয়াস একটা কাজ করব, যার কারণে এটার আঁচলটাতে আমি অনেক কাজ দিয়েছি। আমি একটু জুম করে দেখিয়ে দেবো আপনাদেরকে কীরকম হবে, ঠিক এরকম হবে। এইটা হচ্ছে পাড়ের ডিজাইনটা হবে এরকম, আর আঁচলে ঠিক এই একই ডিজাইন আমি বারবার কয়েকটা শাড়ি করে বসিয়ে নিয়েছি, এরকম হবে ঠিক। ঠিক এরকম হবে পুরো আঁচলটাতে। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।